আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুয়া তুহুরু মাউহু আল হিল্লু মাইতাতুহু, ওই সাগরের পানিগুলো পবিত্র আর তার প্রাণীগুলো হালাল, সেখান থেকে প্রাণীগুলো হালাল হিসাবে খেতে পারো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর বক্তব্য হলো, মাছ ছাড়া বাকিগুলোকে উনি যেগুলোকে মাছ বলে এগুলো হালালের অন্তর্ভুক্ত, আর মাছ ছাড়া অন্যগুলো হারামের অন্তর্ভুক্ত। বিশেষ করে তিমি মাছ, তিমিটাও খাওয়া যাবে না, এটা হারামের অন্তর্ভুক্ত, কারণ এগুলোর নৌক আছে। আবার যে সকল মাছগুলোর নৌক আলাদা লম্বা লম্বা হয় সেগুলোকে খাওয়ার জন্য নিষেধ করেন, কারণ এগুলো হিংস্র প্রাণীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ঠিক যেমন আপনার কুমির, এগুলো খাওয়া যাবে না, এগুলো হিংস্র প্রাণীর অন্তর্ভুক্ত। সাপ হিংস্র প্রাণীর অন্তর্ভুক্ত, কিন্তু আবার কেউ কেউ বলেছেন এটা খাওয়া হালাল। তবে সবচেয়ে উত্তম মতামত হলো, সাগরও যে সকল প্রাণীগুলো হিংস্র হবে সেগুলো খাওয়া যাবে না, এগুলো নিষিদ্ধের অন্তর্ভুক্ত হবে। এই হলো বিষয়গুলো। আম্মা বা'দু ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم ما على الرسول إلا البلاغ والله يعلم ما تبدون وما تكتمون اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما উপস্থিত সম্মানিত ও শ্রদ্ধেয় মুসল্লি কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে রব্বি কারিমের দয়ায় আমরা প্রতি বৃহস্পতিবার নেই, আজকেও কোরআন কারিমের তাফসির শ্রবণের জন্য বসতে পেরেছি, সেই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কোরআনুল কারিমের বিধান সংবলিত আয়াতগুলো নিয়ে। সূরা আল মায়েদার প্রায় আয়াতগুলোই আমাদের জীবনের বিধানের সাথে সম্পর্কযুক্ত। আজকে আমরা তিলাওয়াত করেছি সূরা আল মায়েদার 96 নম্বর আয়াত থেকে 99 নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা তিলাওয়াত করেছি। আজকের আলোচনাটাও হালাল আর হারামের ক্ষেত্রে, কিছু খাদ্যদ্রব্য জাতীয় বিষয়ের ক্ষেত্রে সম্পৃক্ত। আমরা আগেও হালাল আর হারামের মূলনীতিগুলো নিয়ে আলোচনা করেছিলাম মাঝখানে একবার, তবে আজকের যে বিষয়গুলো সেটা হলো, পানিতে যে সকল প্রাণী বসবাস করে সেই সকল প্রাণী সবগুলো খাওয়া হালাল কি হারাম, এই সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা। সাথে কোনো ব্যক্তি যদি এই হারাম পড়া অবস্থায় থাকে, সে ব্যক্তি সমুদ্র থেকে শিকার করতে পারবে কি না, খেতে পারবে কি না, এই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। চলুন আমরা তর্জমা করে নিই। সামনে যতগুলো আয়াত আসবে প্রায় আয়াতগুলোই দেখবেন আমাদের খাদ্যদ্রব্য, পানীয় অথবা চলাফেরা, এই জাতীয় কোনো না কোনো বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। কোরআনুল কারিমের প্রায় 300-র উপরে আয়াত রয়েছে যেগুলো বিধানের আয়াত বলা হয়ে থাকে। এই জন্য এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হলে আমাদের জীবন চলার বিষয়গুলো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন আমরা তর্জমা করে নিই আয়াতগুলো, তারপর আমরা আমাদের আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদা এর 96 নম্বর আয়াতে বলছেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআল লাকুম ওয়া লিস-সাইয়ারা। উহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে, বৈধ করা হয়েছে, সাইদুল বাহর, সমুদ্রের শিকার, এটা তোমাদের জন্য হালাল বৈধ।
ওয়াতআমুহু এবং সমুদ্রের খাদ্যদ্রব্য মাছ এই জাতীয় যে জিনিসগুলো আছে এই খাদ্যদ্রব্যগুলো তোমাদের জন্য হালাল মাতাআল লাকুম এবং সমুদ্রের শুধু খাদ্যদ্রব্য নয় সমুদ্রের যে সকল জিনিস তোমরা কুড়িয়ে পাবে যা তোমাদের ব্যবহারের প্রয়োজন সেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে ওয়ালিস সাইয়ারাতি এবং তোমাদের মধ্য থেকে যারা মুসাফির হবে সমুদ্রের যে জিনিসগুলোকে সংরক্ষণ করা হবে সফরের ক্ষেত্রে তার খাদ্যদ্রব্য হিসাবে প্রয়োজন সেগুলোও তাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে ওয়া হুররিমা আলাইকুম সাইদুল বাররি মা দুমতুম হুরুমা আর তোমাদের উপর হারাম করা হয়েছে সাইদুল বাররি স্থলের শিকারগুলোকে মা দুমতুম হুরুমা যতক্ষণ তোমরা ইহরাম পরা অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য স্থলের আর জলের অবৈধ জায়গার প্রাণীগুলোকে শিকার করা হারাম ঘোষণা করা হয়েছে ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন সুতরাং তোমরা তোমাদের সেই রবকে সেই আল্লাহকে ভয় করো যার দিকে তোমরা একত্রিত হবে جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشعر الحرام والهدي والقلائد كعبة كي الله رب العالمين بيت الحرام بنيتشن أمرا آگئي بولي چلم حرام مني هلو نشد هو আর একটা হলো সম্মানিত যেই কাজগুলো বাহিরে করা যায় অনেক সময় বিশেষ কিছু জায়গায় যাওয়ার পর বৈধ কাজগুলো সেই জায়গাতে অবৈধ হয়ে যায় এই জন্য কাবার যে এরিয়া আছে সেই এরিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল হারাম বলেছেন এটা একেবারে একটি নিরাপদ জায়গা এই জায়গায় কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে মারতেও পারবে না হত্যাও করতে পারবে না ঝগড়াও লাগতে পারবে না আর ইহরাম পরা অবস্থায় তো একেবারে আরও বেশি কঠোর হয়ে যায় এ ব্যাপারগুলো কিয়ামাল লিন্নাস কাবা হলো এমন একটা জায়গা যেটা মানুষের জন্য অবস্থানের জায়গা সে জায়গায় তারা অবস্থান করবে আর আল্লাহকে ডাকবে ওয়াশাহরুল হারাম আর হারাম মাসগুলো আমরা বলেছিলাম হারাম মাস সম্পর্কে চারটা মাস হলো হারাম মাস হারাম মানে মাস মানে হলো নিষিদ্ধ মাস সম্মানিত মাস অন্য অন্য মাসে পাপগুলো তো পাপই কিন্তু হারাম মাসে নিষিদ্ধ মাসগুলোতে পাপগুলো কঠিন আকার ধারণ করে এই জন্য নিষিদ্ধ মাসগুলোতে যুদ্ধ করা নিষিদ্ধ আরও অনেকগুলো বিষয় চলে আসে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশাহরুল হারাম এবং হারাম মাসসমূহ সেটাও সম্মানিত মাস ওয়াল হাদিয়া ওয়াল কালাইদ এবং হাজি সাহেবরা যে সকল প্রাণীগুলোকে কোরবানি করে ওয়াল কালাইদ এবং যে সকল প্রাণী কাবার নামে উৎসর্গ করে আপনার গলায় কোনো কিছু লাগিয়ে সেটা ছেড়ে দেয় সেখানে জবাই হবে সেই প্রাণীগুলো এই প্রত্যেকটাই তোমাদের জন্য নিষিদ্ধ সম্মানের বস্তু এগুলো হারামের বাহিরে ওই এরিয়ার বাহিরে কেউ এগুলোকে কোরবানিও করতে পারবে না হত্যাও করতে পারবে না এগুলো টোটালি নিষিদ্ধ এবং হারাম মাস এই মাসগুলোতে একটু সচেতন থাকা লাগবে যুদ্ধ বিদ্রোহ করা যাবে না কাবার ভেতর থাকা অবস্থায় একদম খুব বেশি করে সচেতন থাকা লাগবে যেন ভুলক্রমেও কোনো ধরনের অন্যায় সে জায়গায় না হয়ে যায় কেন ذلك لتعلم ان الله يعلم ما في السماوات وما في الارض এটা এই জন্য যাতে তোমরা একথা জানতে পারো যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনে যা কিছু আছে সব ব্যাপারে তিনি জানেন وان الله بكل شيء عليم আর আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যাপারেই তিনি জ্ঞান রাখেন يعلم ان الله شديد العقاب وان الله غفور رحيم জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা আর তিনি ক্ষমাশীল আর দয়ালু মা আলার রাসূল ইল্লাল বালাগ একজন রাসূলের কাজ হলো শুধুমাত্র তার উম্মতের কাছে পৌঁছে দেওয়া ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদূনা ওয়া মা তাকতুমুন আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো এই হলো আয়াতের তর্জমা এবার চলুন আমরা আমাদের বিষয়ের দিকে যাই এক নাম্বার সমুদ্রে পানিতে যে সকল বস্তু বসবাস করে সেগুলো খাবারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু তোমাদের জন্য হালাল ঘোষণা করা হয়েছে সমুদ্রের শিকার এবং তার খাদ্যদ্রব্য
এগুলোকে হালাল ঘোষণা করা হয়েছে। এখানে সৈদুল বাহার দ্বারা জীবিত বস্তুগুলোকে বোঝানো হয়েছে, যেমন আমরা মাছ ধরি এই জিনিসগুলোকে জীবিতগুলোকে সৈদ বলা হয়েছে। ওয়া তুআমুহু, তুআম দ্বারা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন আব্দুল ইবনে আব্বাসের বক্তব্য, তুআমুহু মা লাফাযাহু মাইতান, খাদ্যদ্রব্য বলতে বোঝানো হয়েছে সাগরে যে সকল মাছ বা যে সকল প্রাণীগুলো মারা যায় সাগরে বসবাস করে সে সকল প্রাণীগুলোকে বোঝানো হয়েছে। সেগুলো যেমন মৃত মাছ সেগুলো খাওয়া হালাল, এই জন্য তোহাম দ্বারা এটা বোঝানো হয়েছে। তারপরে উল্লেখ করা হয়েছে এটা সাইয়ারা যারা ভ্রমণকারী হবে তাদের জন্য হালাল, ভ্রমণকারীরা খাবার দাবারগুলোকে শুকিয়ে তারপর তাদের প্যাকেটে করে বিভিন্ন এলাকায় ভ্রমণে যায়, এই জন্য উপস্থিত যারা আছে সাগরের পারে বসবাস করে তারা তো সরাসরি তাজা মাছ সেখান থেকে পেয়ে যায়, কিন্তু যারা মাছগুলোকে মেরে তারপর শুকিয়ে শুটকি বানায় অথবা তারা সেগুলোকে প্যাকেট করে খাবার বানিয়ে বিভিন্ন জায়গায় সফর করে সাইয়ারা দ্বারা এদেরকে বোঝানো হয়েছে, এই জন্য এই জাতীয় জিনিসগুলো খাওয়া হালালের অন্তর্ভুক্ত। এই আয়াত দ্বারা এটাই বোঝা যায় সাগরের সব কিছু হালালকে হারাম। ওলামায়ে কেরামের ভেতর এই ব্যাপারগুলো নিয়ে কিছু ধরনের মতভেদ রয়েছে, তিনটা ভাগে ভাগ হয়েছে বিশেষজ্ঞরা। একদল আলেমদের বক্তব্য হল সমুদ্রের যত ধরনের প্রাণী আছে শুধু মাছ নয়, সমুদ্রে যদি মানুষের আকৃতিতেও কিছু পাওয়া যায় যারা সমুদ্রে বসবাস করে, অথবা সমুদ্রে যদি কুকুর তারপর এই জাতীয় আকৃতির কোনো কিছু থাকে যেগুলো পানিতে বসবাস করে, সমুদ্রের সাপ যা কিছু পানিতে বসবাস করে, ব্যাং, এনিওয়ে সব ধরনের প্রাণীগুলোকে ওনারা হালাল বলেছেন, যে সমুদ্রের কোনো প্রাণী হারাম নয় সবগুলো হালালের অন্তর্ভুক্ত। তাদের বক্তব্য কি? ওনাদের বক্তব্য হলো এ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন উহিল্লা লাকুম সাইদুল বাহর ওয়া তুআমু, তোমাদের জন্য হালাল করা হয়েছে সাগরের শিকার এবং খাদ্যদ্রব্যগুলোকে এবং তার ব্যবহৃত বস্তুগুলোকে, সব তোমাদের জন্য হালাল করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, তিনি বলেন হুয়া তুহুরু মাউহু আল হিল্লু মাইতাতুহু, সাগরের পানিগুলো সব পবিত্র আর তার মৃত জন্তুগুলো হালালের অন্তর্ভুক্ত। এই জন্য ওনাদের বক্তব্য হলো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে হালালের ঘোষণা করেছেন, কোনোটা হারাম বলে আলাদা করেন নাই, এই জন্য সাগরের সকল বস্তুগুলো খাওয়া হালাল, কোনোটাই হারামের অন্তর্ভুক্ত নয়। এই জন্য বিভিন্ন দেশে গেলে দেখবেন আপনার যে আমরা আমাদের দেশে যে কুচ্চা বলে এগুলোকে লম্বা লম্বা ইয়ের মতো হয়, বাইম মাছের মতো হয়, ওগুলো তারা খায়। তারপর দেখবেন আপনার পানির ভিতর যে কচ্ছপ থাকে এই কচ্ছপগুলো ওনারা খায়, আবার কাঁকড়া এগুলো ওনারা খায়। এই আয়াতের ভিত্তিতে যেগুলো হালাল এই জন্য ওনারা বলে থাকেন এগুলো খাওয়া যাবে, এগুলো খেতে কোনো ধরনের সমস্যা নেই। এটা হলো একদল বিশেষজ্ঞদের বক্তব্য। দুই নাম্বার আরেকদল আলেমদের বক্তব্য হলো সাগরের সব বস্তুই হালাল নয়, যে সকল প্রাণীগুলো ভূমিতে খাওয়া হালাল এমন কোনো প্রাণী যদি সাগরে থাকে সেগুলো সাগরেরগুলো খাওয়া হালাল, মাছ তো হালাল এটা সবাই বলে, কিন্তু আপনার ভূমিতে যে সকল প্রাণী থাকে যে প্রাণীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খাওয়া হালাল করেছেন এমন প্রাণী যদি সাগরের ভিতর সমুদ্রে পাওয়া যায় সেগুলো খাওয়া হালাল, সেগুলো হারাম নয়। এটা হলো একদল আলেমদের বক্তব্য। আরেকদল আলেমের বক্তব্য হলো মাছ ছাড়া অন্য কোনো ধরনের প্রাণী খাওয়া যাবে না, মাছ জাতীয় যে জিনিসগুলো আছে সাগরে সেগুলো খাওয়া হালাল আর এছাড়া অন্য অন্য জিনিসগুলো খাওয়া হারামের অন্তর্ভুক্ত। যেমন ব্যাং, এটাকেও কেউ কেউ নিষেধ করেছেন, এটা খাওয়া হারামের অন্তর্ভুক্ত। কেন? যে সেগুলোতে মানুষের শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর হালাল আর হারামের মূলনীতি বর্ণনা করতে গিয়ে আমরা বলেছিলাম হালাল হারাম হওয়ার ক্ষেত্রে মূলনীতির একটি মূলনীতি হলো
যে বস্তুগুলো 100% প্রমাণিত হবে মানুষের জন্য ক্ষতিকারক এবং এগুলোর মাধ্যমে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা 100% প্রমাণিত, সেই প্রাণীগুলো খাওয়া হারামের অন্তর্ভুক্ত হবে। এটা হলো আরেক দল আলেমের বক্তব্য। এই জন্য দেখেন আলেমদের ভিতর, বিশেষজ্ঞদের ভিতর এই কয়েকটা ভাগে ভাগ হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই ওনারা বি ইতলাকি জামি মাহফিল বাহার, ওনাদের বক্তব্য হলো সাগরে যত ধরনের প্রাণী আছে সবগুলো খাওয়া হালাল। ইস্তাসনা বাদু হুম বাদুল জামাল মাজকুরা, আর কেউ কেউ বলেছেন যে সকল প্রাণীগুলো ভূমিতে একেবারে হারাম, যেমন খিনজির শুকর, সেগুলো ওই সাগরেও হারাম, জমিনে যেগুলো হারাম, আর যেগুলো জমিনে হালাল সেগুলো সেখানেও হালাল। এই হচ্ছে মূলনীতি। তবে জামহুরদের বক্তব্য অনুপাতে একথা সব আলেমরাই স্বীকার করেন যে সকল প্রাণীগুলো ভূমিতে হোক আর পানিতে হোক যদি খাওয়াটা ক্ষতিকারক হয় তাহলে সেগুলো হারামের অন্তর্ভুক্ত হবে। খাওয়া যদি ক্ষতিকারক হয় সেগুলো হারামের অন্তর্ভুক্ত হবে। অনেকের দেখা যায় হালাল রুচি নেই না খাওয়ার ক্ষেত্রে, সমস্যা নেই, আপনার রুচি না নিলে খাবেন না, কিন্তু যেটা হালাল বলে প্রমাণিত হবে সেটাকে হালাল বলে স্বীকার করতে হবে। যেমন আমরা একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মিশকাত আল মাসাবিহের খাদ্যদ্রব্য অধ্যায়ের হাদিস, ওখানে উল্লেখ করা হয়েছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে বসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাশে বসা, একজন একটা ঘুই সাপ, ঘুই সাপ চিনেন না সবাই? ঘুই সাপ মানে আমাদের ব্রাহ্মণবাড়িতে এটাকে গুইল বলে, গুইল, এমন পুকুরের মধ্যেও থাকে, খুব দেখবেন দেখতে টিকটিকির আকৃতি, ওটা পাকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা খাবেন না। তো পাশে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, উনি এটা নিয়ে খাচ্ছেন, আল্লাহ রাসূল থেকে কোনো ধরনের নিষেধ করেন নাই কিন্তু রাসূল এটা খান নাই। বোঝা যায় যদি হারাম হতো তাহলে আল্লাহ রাসূল ওনাকে কী করতেন? নিষেধ করতেন। হারাম না হওয়ার কারণে তিনি তা খেতে নিষেধ করেন নাই, কিন্তু তিনি খান নাই, তার রুচিতে সেটা নেই না, কারণ সবার রুচি সব রকমের হয়, বিষয়টা ক্লিয়ার। এই জন্য কেউ যদি হালাল কোনো বস্তু খায় এতে আমাদের নাক ছিটকানোর কোনো কিছু নেই, এ বিষয়টা তো ক্লিয়ার। এবার চলুন এই ব্যাপারগুলো নিয়ে আরেকটু আলোচনা করা যাক। সাগরের যে সকল মৃত মাছ সেগুলো খাওয়া যাবে কি না, এ ব্যাপারে বুখারীর একটি রায়ত উল্লেখ করা হয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং জাবির ইবনে আব্দুল্লাহ থেকে তিনি বলেন, বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাআসান ক্বিবালা সাহিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আফ্রিকার যে সাগর আছে সেই সাগর এলাকার দিকে সাহাবায়ে কেরামের একটা বাহিনী পাঠালেন বিশেষ অভিযান পরিচালনা করার জন্য। তাদের আমির বানানো হলো, আপনার কমান্ডার বানানো হলো আবু ওবাইদাত ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন তাদের সুলজার সংখ্যা হচ্ছে সালাসুমিয়া, 300 জন। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমিও সেখানে ছিলাম, আমরা বের হলাম, হাত্তা ইদা কুন্না বিবাদি তরিক ফানাজাত, আমরা দূরকে দূর যেতেই লাগলাম, আমাদের যে প্যাকেটজাত করা খাদ্যদ্রব্য ছিল সবগুলো আমাদের খেতে খেতে শেষ, খাবো কি? আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমাদের সবার খাবারগুলো একসাথে করো। একসাথে করার পর দেখা গেল সবার কাছে কয়েকটা করে মাত্র খেজুর আছে, আর কোনো কিছু খাবারের কোনো কিছু নেই। মানুষ হলো কয়শো? 300 মানুষ, খাবারের আর কোনো কিছু নেই, খাবে কি? সবাই ওই খেজুরগুলো একসাথে করলো, ওনারা প্রতিদিন অল্প অল্প করে খায়, আস্তে আস্তে দেখা গেল ফালাম ইয়াকুন ইউসিবুনা ইল্লা তামারাতুন তামারাতুন, দেখা গেল যে সারাদিনে একটা এক পিস করে খেজুর একজনের ভাগে পড়ে, আস্তে আস্তে এটাও শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর ওনারা হাঁটতে হাঁটতে ইনতাহাইনা ইলাল বাহার, একেবারে সাগরের সিবে এসে গেল, সাগরের পাড়ে গেল।
পারে যাওয়ার পর ফাইদা হুতুন মিসলা যারিব, বিশাল বড় এক আকৃতির আপনার মাছ সাগরের পারে দেখা যায় মরা অবস্থায় পড়ে আছে। ফাআকালা মিনহু যালিকাল জাইশু সামানি আশারা লাইলা, ওই 300 জন মিলে, সামানি আশারা লাইলা 18 দিন পর্যন্ত ওনারা ওই মাছের গোশত খেল। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এর কিছু গোশত শুকায়া সেগুলো প্যাকেটজাত করে নাও, ওনারা তা করলেন। ফারাহিলাত, ওনারা সেখান থেকে আসলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো খাবার সংকট দেখা দিয়েছিল, তারপর কিছু পায় না, তো করব কি? সাগরের পারে যাওয়ার পর দেখলাম বিশাল আকারের এক মাছ, ওই মাছের গোশত আমরা 300 জন মিলে 18 দিন পর্যন্ত খেলাম, আর তার কিছু গোশত শুকায়ে শুটকি বানিয়ে নিয়ে আসলাম, তার মাছ মাছের যে কাঁটা আছে মাথা বরাবরের, সেই কাঁটাগুলোকে আমরা কামানের মতো করে এক জায়গায় এনে রাখলাম, এত বড় কাঁটা, তার নিচ দিয়ে আমাদের কয়েকজন উট নিয়ে গেল, উট নিয়ে উটের উপর দাঁড়িয়ে ওই কাঁটায় তারা স্পর্শ করতে চাইলো, তারা পারে নাই। তাহলে কত বড় মাছ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, ঠিক আছে, এটা খেয়েছো, আর যদি ওইটার গোশত কিছু থাকে আমাকে কিছু দাও, আমি ইনশাআল্লাহ খাবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলেন। এতে বোঝা যায় কি, যে সাগরের বা নদীর মৃত মাছ খাওয়া হালাল না হারাম? হালাল। হারাম না, হালালের অন্তর্ভুক্ত, হালাল মৃত মাছ। এই জন্যই তো আমরা মৃত মাছ খেতে পারি, নতুবা তো হারাম হয়ে যাওয়ার কথা ছিল। এই হলো সাগরের ব্যাপারে। এই জন্য সাগরের পানিগুলোও পবিত্র, কারণ হওয়ার এগুলো রানিং থাকে। বুড়িগঙ্গার পানি, এটা নামাক বলতে পারবেন না, ময়লা হাজারটা। এখন রুচি নিলে আপনার উজু করবেন, নতুবা উজু করবেন না, কিন্তু তার পানি কি পাক? তার পানি যদি পানিটা রানি আছে, নিচ দিয়ে পানি কি আসতেছে আবার যাচ্ছে, ময়লাটা সেখানে কি থাকে না, স্থির থাকে না। এই জন্য এটা ইয়ের জিনিস, পাকের জিনিস। এই জন্য সাহাবায়ে কেরামের একজন এসে বললো, ইন্না নারকাবুল বাহার, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জাহাজে করে বিভিন্ন দেশে যেতে হয়, সাগরে ভ্রমণ করি, মা আনাল কালিল মিনাল মা, খাবারের পানি থেকে অল্প, এগুলো দিয়েও যদি উজু করে ফেলি তাহলে তো আমাদের জীবন শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুয়া তুহুরু মাউহু আল হিল্লু মাইতাতুহু, ওই সাগরের পানিগুলো পবিত্র আর তার প্রাণীগুলো হালাল, সেখান থেকে প্রাণীগুলো হালাল হিসাবে খেতে পারো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর বক্তব্য হলো, মাছ ছাড়া বাকিগুলোকে উনি যেগুলোকে মাছ বলে এগুলো হালালের অন্তর্ভুক্ত, আর মাছ ছাড়া অন্যগুলো হারামের অন্তর্ভুক্ত। বিশেষ করে তিমি মাছ, তিমিটাও খাওয়া যাবে না, এটা হারামের অন্তর্ভুক্ত, কারণ এগুলোর নৌক আছে। আবার যে সকল মাছগুলোর নৌক আলাদা লম্বা লম্বা হয় সেগুলোকে খাওয়ার জন্য নিষেধ করেন, কারণ এগুলো হিংস্র প্রাণীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ঠিক যেমন আপনার কুমির, এগুলো খাওয়া যাবে না, এগুলো হিংস্র প্রাণীর অন্তর্ভুক্ত। সাপ হিংস্র প্রাণীর অন্তর্ভুক্ত, কিন্তু আবার কেউ কেউ বলেছেন এটা খাওয়া হালাল। তবে সবচেয়ে উত্তম মতামত হলো, সাগরও যে সকল প্রাণীগুলো হিংস্র হবে সেগুলো খাওয়া যাবে না, এগুলো নিষিদ্ধের অন্তর্ভুক্ত হবে। এই হলো বিষয়গুলো। এই জন্য সাগরের যে সকল প্রাণীগুলো পাওয়া যাবে, যেগুলো রুচি নেওয়া যায় খাওয়ার ক্ষেত্রে, কেউ যদি খায় আলহামদুলিল্লাহ, আর অন্য কারো যদি রুচি না নেই তবে হালাল বলে প্রমাণিত হয়, সেগুলো হালাল হিসাবেই প্রমাণিত হবে। এই জন্য এই ব্যাপারগুলো নিয়ে মতভেদ রয়েছে। এখন কেউ কাউকে যদি দেখেন কচ্ছপ খাচ্ছে, কোনো কিছু বলার নেই, কারণ এই আয়াতের দ্বারাই হালাল বোঝা যায়, এই জন্য ওনারা খান। কেউ যদি কাঁকড়া খায়, কোনো কিছু করার নেই, এই আয়াতগুলোর দ্বারা হালাল বোঝা যায়, কোনো বলার কোনো কিছু নেই। আপনি আর আমি খাই না, আমাদের মাজহাবের বক্তব্য অনুপাতে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। ইভেন আমাদের হানাফি ফিক অনুপাতে চিংড়ি মাছ খাওয়ার ব্যাপারেও প্রশ্নবিদ্ধ, অনেকে এটাকে মাকরুহে তাহরিমি বলেছেন, কিন্তু এই আয়াত অনুপাতে সাগরের এই বস্তুগুলো হালালের অন্তর্ভুক্ত হয়, খান, কোনো সমস্যা নেই। এ ব্যাপারগুলো, এই যেহেতু এগুলো খাবারের সাথে আপনার
সম্পর্কযুক্ত জিনিস। আরো কিছু বিষয় সাগরের যে সকল প্রাণীগুলো সেখানে হালাল কি হারাম আলাদা ভাগ করা আছে কি না, জামহুর আলেমদের মতে সেখানে আলাদা কোনো ভাগ করা নেই, সবই হালাল। ওনাদের বক্তব্য হলো কোরআনুল করিম আল্লাহ বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করেছেন, কঠিন করেন নাই। আর যেহেতু সাগরের যে প্রাণীগুলো আছে এগুলো ব্লাডবিহীন, সমুদ্রের যে সকল প্রাণী বসবাস করতে পারে কন্টিনিউয়াসলি, যেগুলো শুধু সমুদ্রে ব্যবহার করে, পানিতে থাকে, বসবাস করে, এগুলোর আসলে মূলত আমাদের শরীরে যেমন ব্লাড, এদের এরকম কোনো ব্লাড হয় না, এদের ব্লাডটা পানির মতো, এই জন্য তারা বসবাস করতে পারে। কিন্তু কিছু প্রাণী আছে যেগুলো পানিতেও বসবাস করে আবার জমিনেও বসবাস করে, এই প্রাণীগুলো কিন্তু খাওয়া হালাল নয়, এটা স্পষ্ট জিনিস। এই জন্য তিমসাহ, তারপর আপনার দিফদা, বেং, এগুলো খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল ব্যাংকে হত্যা করতে নিষেধ করেছেন, নাহা আন কাতলি দিফদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাংকে হত্যা করতে নিষেধ করেছেন, মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস। আর এই জন্য অনেকেই বলে থাকেন যে জিনিসগুলো আল্লাহ রাসূল হত্যা করতে নিষেধ করেছেন সেগুলো খাওয়াও নিষিদ্ধ, এই জন্য এগুলো খাওয়া যাবে না। এইভাবে আরও কতগুলো প্রাণী রয়েছে, 100% যদি কনফার্ম হয় সাগরের যে প্রাণীগুলো খেলে ক্ষতি হবে সেগুলো খাওয়া নিষিদ্ধের অন্তর্ভুক্ত, হারামের অন্তর্ভুক্ত হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কাবার ব্যাপারে বলেছেন, কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন বাইতুল হারাম, কাবার সম্মান অনেক বেশি। কাবার যে এরিয়া এটাকে হারাম বলা হয়ে থাকে, এই হারাম এরিয়ার ভিতর বাহিরে যা করা যায় সব কিছু ওই হারাম এরিয়ার ভিতর করা যায়, কোনো অন্যায়কারী সেখানে প্রবেশ করলো তাকে সেখানে কী করা যাবে না, হত্যা করা যাবে, এটা হারামের অন্তর্ভুক্ত। এই জন্য কাবার এলাকার হারামের অংশে কোনো ব্যক্তি যদি বিদআত করে এটা মারাত্মক ধরনের বিদআত হয়। এই জন্য মিশকাতুল মাসাবিহ এর কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার অধ্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে যে কাবার ভিতর যারা বিদআত করে যে কাজগুলো, যে আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই বা ইসলামে করার মতো দলিল পাওয়া যায় না, তারপরেও সেই কাজগুলোকে যদি সেখানে গিয়ে আপনার সওয়াবের কাজ মনে করে তাহলে সেটা মারাত্মক ধরনের পাপের অন্তর্ভুক্ত হবে। আমাদের একবার হজে গেছে, গিয়ে দেখে যে অনেকেই হজ আপনার তাকবীর দিয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে, তো পাকিস্তানি একদল সামি আল্লাহ না বলে আপনার রুকু থেকে উঠে আর বলে মিঠা বাবা, আবার অন্যরা আল্লাহু আকবার বলে সিজদায় যায়, এরা সিজদায় যাওয়ার সময় বলতে থাকে মিঠা বাবা, পরে খোঁজখবর নিয়ে দেখা গেল এরা আসলে মিঠা বাবার মুরিদ। এই জন্য পীর সাহেব তাদেরকে শিখিয়ে দিয়েছে সব জায়গায় যেন তারা পীর সাহেবের নাম নেই, কারণ পীর সাহেবের আল্লাহ অনেক বেশি ভালোবাসে, এখন যত বেশি পীর সাহেবের নাম নেবে আল্লাহর ভালোবাসা নাকি তারা তত বেশি পাবে। এই জিনিসগুলো খুব ভয়ানক ধরনের জিনিস, এই জন্য সাবধান। কাবাতে যাওয়ার পর চেষ্টা করবেন আমলগুলো যেন সহিভাবে করতে পারেন, কোনো ধরনের বিদআত যেন কাবার ভিতর না হয়, তাহলে কিন্তু সব আমলগুলো গচ্ছা যাবে, সব কোনো আমলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এরপর হারাম মাস, বৎসরের চারটা মাস হলো হারাম মাসের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাসা মুতাওয়াল্লিয়াত ওয়া ওয়াহিদ মুতাফাররিকা, তিনটা মাস লাগাতার আর একটা মাস হলো আলাদা। তিনটা মাস লাগাতার হলো আপনার জিলকদ, জিলহজ, মুহাররম, এই মাসগুলো হারাম মাসের অন্তর্ভুক্ত, এই মাসে কোনো ধরনের যুদ্ধ বিদ্রোহ চলবে না, নিষিদ্ধ। আর আলাদা যে মাসটা তার নাম হলো রাজব, এই হলো চারটা মাস হারাম মাসের অন্তর্ভুক্ত, এই মাসগুলোকে সম্মান করা চাই, এই মাসে বেশি পরিমাণ ইবাদত হবে আর পাপ একেবারে জিরো টলারেন্সে চলে আসবে। তারপর আল হাদিয়া আল কালাইদ, মক্কার উদ্দেশ্যে যে সকল প্রাণীগুলোর গলায় কোনো কিছু বেঁধে আল্লাহর নামে ছেড়ে দেওয়া হয়
সেই প্রাণীগুলোকে রাস্তায় ধরে জবাই করা যাবে না, এগুলোকে সম্মান করা লাগবে, এগুলো নিষিদ্ধ। এবং হাজি সাহেবরা যে সকল প্রাণীগুলোকে ওখানে নিয়ে জবাই করবেন, এখন তো ওখানেই প্রাণী পাওয়া যায়, আগে যেটা করত হজের সময় যাওয়ার সময় তাদের সাথে কুরবানির বস্তু নিয়ে নিত, সেখানে নিয়ে তারপর কি করত কোরবানি করত। এগুলো পথিমধ্যে কেউ যদি জবাই করে মারাত্মক ধরনের অন্যায়ের অন্তর্ভুক্ত। এই জিনিসগুলোই এই আয়াতে ক্লিয়ার করা হয়েছে। তাহলে আমরা আজকে জানতে পারলাম দুইটা জিনিস। এক নাম্বার, সাগরের যে সকল বস্তুগুলো থাকে তার মধ্য থেকে যে সকল বস্তু আছে সাগরের বা সমুদ্রে সেগুলো হালালের অন্তর্ভুক্ত। তবে উত্তম মতামত তিনটা মতামতের ভিতর জমিনের যে সকল প্রাণীগুলো হারাম সেগুলো সাগরেও হারামের অন্তর্ভুক্ত। তবে আয়াত আর হাদিস দ্বারা প্রমাণিত হয় সবগুলোই হালালের অন্তর্ভুক্ত, কেউ যদি খায় কোনো সমস্যা নেই, রুচি যদি না ধরে ভিন্ন জিনিস, এ বিষয়গুলো খেয়াল করব। দুই নাম্বার, কাবা, তারপর হারাম মাস এবং হাদি এবং যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে কাবার জন্য ছেড়ে দেওয়া হয় এই প্রাণীগুলোকে জবাই করা কাবার বাহিরে হারামের বাহিরে নিষিদ্ধের অন্তর্ভুক্ত, এগুলো করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আলার রাসূল ইল্লাল বালাগ, রসুলের কাজ হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা আল্লাহর বিধান, আল্লাহ রসুলের কাজ হলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, এবার মানা আর না মানা এটা আমাদের ব্যাপার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা গোপন করি যা প্রকাশ করি সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না, সবই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আমরা যে সকল খাবার খাবো সর্বাত্মক চেষ্টা করব হালাল খাদ্যদ্রব্য খাওয়ার জন্য, হারামগুলো থেকে 100% বেঁচে থাকার জন্য চেষ্টা করব। কেউ বিদেশে গেলেন, জাপানে গেলেন অথবা উত্তর কোরিয়ায় গেলেন, এখন সেখানে শুকুরের চর্বি জাতীয় খাবার ছাড়া কিছু পাওয়া যায় না, আপনার চেষ্টা থাকতে হবে আমার উপর সেটা হারাম, এটা খাবো না। রুটির উপর শুকুরের চর্বির তেল দেওয়া থাকে, হারাম, এগুলো খাবো না, দরকার হলে নিজে বানায় তারপর অন্য কিছু খাবো। অন্য জায়গা থেকে মুরগি এনে একটু কষ্ট হলেও চেষ্টা করা লাগবে হালাল খাদ্যদ্রব্যগুলো খাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সর্ব অবস্থায় হালাল খাদ্যদ্রব্যগুলো খাওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।